আর কয়েকদিন বাদেই বিয়ের পিঁড়িতে বসতে চলছেন বলিউডের অন্যতম মিষ্টি যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণি। পর্দায় বেশিরভাগ সময় ঘরোয়া শান্ত স্বভাবেই দেখা গিয়েছিল কিয়ারাকে। অন্যদিকে সিদ্ধার্থ পর্দায় একেবারে নায়কোচিত রূপই ধরা দিয়েছেন। সিনেমার সেট থেকেই তাদের প্রেম পর্ব শুরু। এরই মাঝে কিয়ারার গালে অতর্কিত চুমু দিয়ে বসেন অভিনেতা বরুণ ধাওয়ান। জানা যায় একটি পত্রিকার শুটিং এর সময় ঘটনাটি ঘটে। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারার গালে চুমুন বরুণের। কথাটা কানে যায় সিদ্ধার্থের, তাতেই কিয়ারার উপর বেজায় ক্ষুব্ধ হন অভিনেতা। দুজনের মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়। তবে কিয়ারার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, কিয়ারা ও সিদ্ধার্থ দুজনের মধ্যেই বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুজনেই। অতিথি তালিকাও জোর কদমে তৈরি হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। বলিপাড়ার গুঞ্জন বলছে কারণ জোহার, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রকুলপ্রীত সিং, বরুণ ধাওয়ান, আমন্ত্রণের তালিকা জুড়ে চলছে চাঁদের হাট। এছাড়াও অভিনেত্রীর ঘনিষ্ঠ প্রযোজক এবং ইন্ডাস্ট্রির অন্য লোকজনও থাকবেন তাদের বিয়েতে। এমন সব নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।